প্রিয় শিক্ষার্থী সবাই ভালো আছো? সবার প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা। এই করোনাকালীন সময়ে সবাই স্বাস্থ্যবিধি মেনে বাড়িতে যাওয়া করবা, চলাফেরা করবা, বাইরে না যাওয়ার চেষ্টা করবা, সবসময় বইমুখী থাকবা। আমি আজ তোমাদের নবম শ্রেণীর ইংলিশ সেকেন্ড পেপার পড়াবো। এই সেকেন্ড পেপারে আজ আমাদের টপিক আসবে টেন্স। টেন্স আমাদের ভাবে আসবে টেন্স। আমরা প্রথমে ডেফিনেশন জানাবো যে টেন্স কাকে বলে, এটা আমরা জানতে হবে। তারপর আমরা আজকে আরো জানবো টেন্স গ্রন্থ কত প্রকার ও কি কি। তারপর আমরা প্রত্যেক প্রকার শ্রেণীভাগ সম্পর্কে জানবো এবং এক্সাম্পল জানবো। তা তোমরা জানো টেন্স অর্থ ক্রিয়া কাল, টেন্স কাকে বলে এটাও জানতে হবে। ক্রিয়া সম্পূর্ণ বা নিষ্পন্ন হওয়ার সময়কে টেন্স বলে। ক্রিয়া সম্পূর্ণ বা নিষ্পন্ন হওয়ার সময়কে টেন্স বলে। ক্রিয়া সম্পূর্ণ হওয়ার সময়কে টেন্স বলে। তাহলে আমরা দেখলাম, তোমরা সবাই খাতায় লিখে নাও, ক্রিয়া সম্পূর্ণ হওয়ার সময়কে টেন্স বলে। টেন্স প্রমাণ তিন প্রকার। এটা আমরা একটা এক্সাম্পল দিই। হিটস রাইস, হিটস রাইস, সে ভাত খায়। হি ইটস রাইস, সে ভাত খায়। এই যে ভাত খাওয়া, এরা সম্পূর্ণ হচ্ছে বর্তমান কালে। সে ভাত খাচ্ছে, কখন খাচ্ছে, এই সময় খাচ্ছে, তাই এটা আমাদের, আমরা এটা বলতে পারি প্রেজেন্ট টেন্স। এই সেন্টেন্স এটা লিখলাম, এই সেন্টেন্সে আমাদের সাবজেক্ট, ভাব এবং অবজেক্ট আছে। সাবজেক্ট হিটা হলো সাবজেক্ট, আর এইটা আমাদের ক্রিয়ায় আলোচনা করছি যে ভাব, এটা হলো পুরো ভাব হিট। আর খাবার সিনোনিম এসেছে, আর অবজেক্ট হলো রাইস, সে ভাত খায়। টেন্স মত তিন প্রকার। টেন্স মত তিন প্রকার। Yeah.